হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি লিপিকা, লিপিকার প্রতিদিন চ্যানেলে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করছি। আজকে মঙ্গলবার, এই যে সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমাদের রান্নার মাসি আজকে আসেনি, তাই ভাবলাম আমি অনেক দিন ধরে আমি নিজে রান্না করিনি, মায়ের রান্না করছে, তো আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি। তো এখন এই যে ছোটো মেয়ে এখানে ঘুমাচ্ছে, তাই দরজাটা লাগিয়ে দিলাম, আর বড়ো মেয়ে এই যে ঘুরেঘুরি করছে, তো ওকে ডাকাডাকি করে স্নান হয়ে গেছে দুজনেরই, খাওয়াও হয়ে গেছে দুজনেরই, তো ওকে যে ডাকাডাকি করে পড়তে বসাবো। তো ও মানে যাতে না পড়তে লাগে এদিকে দৌড়াদৌড়ি করছে, তারপরেও মানে আমি আমার ডাকাডাকি চালিয়েই যাচ্ছি। যাই হোক, তারপরও ডাকাডাকির পরে এই যে আসলো, এসে যে ও এখন এখানে পড়তে বসে গেল, ও নিজের মতো করে সুন্দর করে নিজে নিজে এখন পড়তে পারে। তো ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি চলে গেছি আবার রান্নাঘরে। সকালের রান্না খাওয়া সব হয়ে গেছে, সবার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরের রান্নাতে লেগে পড়ব। দুপুরে আজকে বিশেষ কিছু না, জাস্ট আজকে মাংসটা করব, আর কিছুই না। তো মাংসের জন্য এই যে অলরেডি লবণ হলুদ দিয়ে এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে মশলাগুলো দিয়ে দেব, যেমন পেঁয়াজ, আদা, রসুন, তারপরে কাঁচা লঙ্কা, জিরে, সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে রান্নাটা বসিয়ে দেব। আজকে অনেক দিন পরে রান্না করতে বসেছি, আগে তো মানে একদম প্রথমে তো রোজই রান্না করতাম, কিন্তু এখন আর রোজ রান্না করতে হয় না, যেহেতু মামুনও খুব ছোটো। মামুনকে নিয়ে আমার সারাদিনে অনেকটা সময় মামুনের পিছনে চলে যায়, তারপরে বাবাইও আছে, বাবাইকেও দেখতে লাগে, তো দুজনকে সামলে আর রান্নাঘরে আসার সুযোগ হয় না, তাই রান্নাটা এখন মাসি করে। তো যেহেতু মাসি আছে সেহেতু আর বিশেষ করে রান্নাঘরে আসতে লাগে না। তো এই যে আজকে অনেকদিন পরে ইচ্ছে করেছিল রান্না করার জন্য, যেহেতু মাসি আজকে আসেনি, তাই মানে আমি রান্না করতে লেগে পড়েছি। তো দেখেছো এই যে রসুনগুলো ভালো করে ছুলিয়ে রসুনগুলোকে একটু একটু থেতো করে নিয়েছি, যাতে রসুনের মানে ইনার জুসটা একটু বেরোয়, তো একটু থেতো করে নিয়েছি। তো এই যে থেতোটা করে নিলে আমার কাছে মনে হয় রসুনটার ভালো ইউজ হলো, নাহলে রসুন যদি টুকরো টুকরো করে দিয়ে দিই আমার কাছে মনে হয় যে রসুনটার ভালো ইউজ হলো না, রসুনটার ভেতর থেকে রসগুলো বেরোয় না। জানি না কতটুকু কী, কিন্তু আমার নিজের কাছে এটা মনে হয়। তাই আমি রসুনটাকে একটু থেতো করে নিয়েছি, আর এই যে পেঁয়াজগুলোকে ভালো করে এটা দিয়ে কুচিয়ে নিয়েছি, সরি পেঁয়াজ না, আদাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো আগেই কুচিয়ে ওই ম্যারিনেট করা মাংসটার উপরে দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে মিক্স করে তারপর মানে কড়াইতে দিয়ে দেবো, যেহেতু এটা মুরগির মাংস কড়াইয়ের মধ্যেই রান্না করবো। পাঁঠার মাংস হলে মানে প্রেশার কুকার লাগে সেদ্ধ হতে, কিন্তু যেহেতু মুরগির মাংস এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আগুন দিয়ে দিলাম এখন, আর তেল দিয়ে দেবো এখন। মাংসটার মধ্যে একটু তেল আছে, আমি যে দেখো কম করেই তেল দিয়েছি, কিন্তু মাংসের মধ্যে যেহেতু তেল আছে তাই মানে একটু কমই দিয়ে দিয়েছি। তো এই যে তেল গরম হওয়ার পরে মাংসটা দিয়ে দিচ্ছি, আর যা মাংসটা দেওয়ার পরে মনে হলো আমার যে আলুটা ভাজতে তো ভুলেই গেলাম, এখন আলু ভাজার জন্য আমাকে আবার আরেকটা নতুন করে কড়াই বসাতে হবে। প্রথমে ভেবেছিলাম যে এই যে মশলা কুটতে কুটতে, মশলা মানে কাটতে কাটতে, পেঁয়াজ, আদা, রসুন এইসব কাটতে কাটতে এদিক দিয়ে আলুটা ভাজা হয়ে যাবে, অলরেডি আলুটা সেদ্ধ করে রেখেছি, আলু ভাজা হয়ে যাবে, তারপরে আমি মাংসটা বসিয়ে দেবো, কিন্তু ওই যে ভুলেই গেলাম। তারপরে যাই হোক, মাংসটা এখানে সেদ্ধতে বসিয়ে দিয়ে এদিকে আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে এখন এটার মধ্যে তেল দিয়ে এখানে আলু ভাজতে হবে। একটা কড়াইয়ের মধ্যেই হয়ে যেত, কিন্তু ওই যে ভুলে গেছি এখন দুটো কড়াই ইউজ করতে হচ্ছে, যেহেতু আমার হাজবেন্ড বেশি মাংস টাংস খায় না, জাস্ট আলু আর ঝোলটাই একটু খাবে, তাই মানে ওর জন্য বেশি করে আলু দিয়ে দিয়েছি। আর মাংস খাবে না বলে ভুল হবে, এক টুকরা তো নিশ্চয়ই খাবে, আর আমাদের বাড়ির সবারই মাংসটা খুব প্রিয়, বিশেষ করে আমার মেয়ের, ওর মাংসটা খুবই প্রিয়, খাওয়ার মধ্যে ও শুধু একটু মাংসটাই খায়। আর এখনকার দিনে দেখতে পাচ্ছি যে কেউই মাছ খেতে পছন্দ করছে না, সেই মাছ খেতে এখন কি বাচ্চারা কি আমি নিজেই এখন মাছ খেতে একদম পছন্দ করছি না। তো এই যে রান্নার পাকে 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 আবার একটু মানে অরেঞ্জ না, এটা ম্যাঙ্গো জুস ছিল, ম্যাঙ্গো জুস খেয়ে নিজেকে একটু রিফ্রেশ করে নিলাম। এই যে মাংসটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে, তো মাংস থেকে যে জলগুলো বেরিয়েছে আর মাংসের যে তেলগুলো আছে ওগুলো মানে পুরো মেল্ট হয়ে গেছে, আর জলগুলো যে বেরিয়েছে ওগুলো একটু শুকিয়ে নেব, একটু টেনে যাবে, তারপরে মানে মাংসটার মধ্যে আলুটা দিয়ে দেবো। তো এর মধ্যে তোমাদের আজকের হারভেস্টিংগুলো একটু দেখিয়ে দিই। এই যে মাছ হাত থেকে আজকে নামিয়েছে, দেখো একটা শশা হয়েছে, কয়েকটা লিটল ফিঙ্গার মানে ঢ্যাঁড়স হয়েছে, তারপরে এই যে এখানে আছে লেবু,
সুন্দর কাগজি লেবু, আর এগুলো হচ্ছে এই যে বেগুন, হোয়াইট বেগুন অনেক হয়েছে এখন প্রায় শেষের পথে, আর এদিকে আছে কিছু লাল শাক, তারপরে যেটা ডাটা শাক, ডাটা পাতা শাক, আর এগুলো হচ্ছে সবচেয়ে অনমোল, সবচেয়ে দামি এই যে কাঁচা লঙ্কা। এখন বাজারে কাঁচা লঙ্কার যেই দাম, এই কটা কাঁচা লঙ্কাই দেখো কত মনে হচ্ছে যেমন কত মানে টাকার জিনিস। তো যাই হোক, এইদিকে সবজিগুলো রেখে আমি হাজবেন্ডের জন্য চা বসিয়ে দিয়েছি, ও এখন চা খাবে। ওর এখন মানে একদম ফুল ডায়েটে আছে, ফুল ডায়েট মেনটেন করে যেই টাইমে যেটা ওই টাইমে ওটা খাচ্ছে। তো ওর চার টাইম হয়ে গেছে এখন, তো ওর জন্য এই যে চা বানিয়ে নিয়েছি। ও সকালে খায় দুধ চা, আর বাকি টাইম র চা খায়, অনেক সময় বিকেলেও দুধ চা খায়। তো এই যে বাকি রান্নাটা হাজবেন্ড করে নিল, বাকি রান্না বলতে কি মাংসটা তো হয়েই গেছিলো, বাস ও লাস্টে একটু নামিয়ে নিল। তো আমাকে এখন মানে স্নান করতে চলে যাব, আমার দেরি হয়ে যাচ্ছিলো, তাই আমাকে বলছে তুমি স্নান করে আসো, বাকিটা আমি করে নেব। তো করে টরে নিয়েছে, তো এই যে আমি স্নান টান করে এখন এসে পড়েছি, এখন এই যে এসেছি ঘরে, এসে বসেছি, তো আমার সাথে এই যে ইনিও আছেন, ইনি আমার সাথে এখানে এসে দুষ্টুমি করছে। তো দেখো আমি যে নতুন স্ট্যান্ডটা কিনেছিলাম মোবাইলের, ওইটার যে ব্লুটুথটা আছে ওটা মানে ব্লুটুথের যে ইসেটা আছে যেটা দিয়ে মানে অন অফ সুইচ করা যায়, ওটাকে টেস্টিং করছিলাম, আর উনি আমার সাথে সাথে এসে এখানে মানে ঘুরিঘুরি করা শুরু করে দিয়েছেন। তো এরপরে এখন এসে পড়েছি একদম বিকেল চারটার সময়, এই যে মেয়েকে রেডি করছি, মেয়ে আজকে ক্যারাটে ক্লাসে যাবে, আজকে কালকে সানডেতেও গেছিলো, আজকে মানডেতেও ক্যারাটে ক্লাসে, আজকে মানডে না সরি, আজকে হচ্ছে টুইজডে, তো সানডেতেও গেছিলো, মানডেতেও গেছিলো, আজকে হচ্ছে টুইজডে, টুইজডেতেও ক্যারাটে ক্লাসে চলে যাবে। এই যে ওকে রেডি করে দিয়েছি, এখন শুধু ড্রেস পরিয়ে দিলেই হয়, যেহেতু মানে এখন চুল কেটে ফেলেছি, তো চুল কাটার আর চুল বাঁধার আর কোনো মানে টেনশনই নেই, যে একদম মানে হেয়ারব্যান্ড লাগিয়ে রেডি হয়ে যায়। তো এরই মধ্যে ওই যে ড্রেস পরে আবার পাপার সাথে ক্যারাটে প্র্যাকটিস শুরু করে দিয়েছে, ও মানে ক্যারাটেটা এত ভালোবাসে, এত মন প্রাণ দিয়ে করে, আর ওকে দেখে দেখে ছোটোটাও মানে একদম খিলখিলি হাসতে থাকে। তো এর মধ্যে ওরা রেডি হয়ে গেলো, ওরা বেরিয়েও যাচ্ছে, এখন সাড়ে চারটা মতো বেজে গেছে। তো বাবা আমি এই যে কথা বলতে বলতে সুন্দর করে বেরিয়ে চলে গেল, আর আমি আর মামুনে উপর থেকে তাকিয়ে থাকলাম। তো মামুনোকে এখন ঘুম পাড়ানোর একটু চেষ্টা করব, যদি ঘুমায় তো ভালো, তো না হলে আবার পরে দেখা হচ্ছে। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, এই যে আজকে একটু বেরোবো, আজকে একটু দিদি বাড়িতে যাবো আমার। তো মানে অনেক দিন ধরে মানে আমার হাজবেন্ড হায়দ্রাবাদে যাওয়ার আগে পরে এখনও আমার দিদি বাড়িতে আমার দাদার সাথে মানে যাইনি, তো ওই বলছিল তো চলো একটু বিয়ে আসি, তো ওর একটা মানে একটা কাজও আছে, তো এই ফাঁকে আমি একটু দিদি বাড়িতে বসবো, তারপরে ও এসে পড়বে। তার মামুনও অনেক দিন ধরে বেরোনো হচ্ছে না, ঘরেই থাকছে, তো এই যে রেডি করে দিয়েছি, এখন এসে পড়ছে আমার দিদির বাড়িতে। তো আমার দিদির ছেলে যে নিজের হোমটাক্স কমপ্লিট করে নিচ্ছে, তারপরে ও মনুর সাথে খেলবে, তাড়াতাড়ি করে হোমটাক্স কমপ্লিট করে নিচ্ছে। এই ফাঁকে আমরা বসেছিলাম এখানে, মামুনুর সামনে খেলাখেলি করছিলো, তারপরে এই যে দিদির ছেলে এসে পড়লো ওর হোম টাস্ক কমপ্লিট করে। বড় মেয়েকে নিয়ে যায়নি, কারণ ও ক্যারাটে ক্লাস থেকে টায়ার্ড হয়ে বাড়িতে ফিরেছিল, ও বাড়িতেই ছিল ওর আম্মা দাদার সাথে, আর এই যে আমরা এসে পড়েছি এখানে। তো আমার দিদির ছেলে আমার ছোটো বোনুর সাথে এখন খেলায় ব্যস্ত হয়ে গেছে, তো আমরাও কিছুক্ষণ বসে টসে তারপরে বাড়িতে চলে এসে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন লেগেছে আজকের ভিডিওটা জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।